এখানে যদি শুধু হুজুররা আসতেছে, হুজুরদের সাথে যদি একটা যদি হুজুর নিয়ে আসতো, তাহলে আপনার কাছে এটা কেমন দেখা যেত? আলহামদুলিল্লাহ, এটা তো দরকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় বন্ধুগণ কেমন আছেন? আশা করি তো সবাই ভালো আছেন, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আপনারা দেখতেছেন হল ইসলাম 24, আপনাদের সাথে আছে আমি মাহাদি আসান। তো অনেকদিন যাবৎ ভিডিও করা বন্ধ ছিল বিভিন্ন কারণে, বাট মাদ্রাসায় ভর্তি হওয়ার বিষয় নিয়ে অনেক বিষয় নিয়ে আমাদের ভিডিও শ্যুট করা বন্ধ ছিল। তো আজকে আমরা যে ফার্স্ট ভিডিও করাটা শুরু করতে যাচ্ছি, সেটা হলো আমাদের হাটহাজারির অন্যতম একটা স্থান, যেটাকে মানুষ ওলামা পার্ক নামে চেনে। যেরকম পার্কে ছেলে মেয়ে জোড়ায় জোড়ায় থাকে, এখানে শুধু আলেমরা জোড়ায় জোড়ায় থাকে। তো এ সম্পর্কে আমরা কিছু আমাদের কাছের মানুষ বা বিভিন্ন আমাদের আশেপাশে অনেক মানুষ আছে, ওদের একটু জিজ্ঞাসা করব। তো ফার্স্ট অফ অল আমার একটা খুব কাছের মানুষ আছে আমার পাশে, আমরা ফার্স্ট ওনার সাথে একটু পরিচয় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আলহামদুলিল্লাহ শুকরিয়া, ভালো রেখেছেন। ভাইয়ের নামটা জানা যাবে? ওর নাম মোহাম্মদ আতিকুর রহমান। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। তো ভাইয়া তো হাটহাজারি মাদ্রাসায় পড়তেছেন, তো এই পুরো পৃথিবীর ভিতরে বা উপমহাদেশের ভিতরে সব থেকে বড় একটা মাদ্রাসা হলো হাটহাজারি মাদ্রাসা। এই মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য অনেক কিছু মেহনত করতে হয়, অনেক রকম পরিশ্রম করতে হয়। তা আপনার কাছে মেহনত পরিশ্রমটা কীরকম লাগছিল? আলহামদুলিল্লাহ, ইসলামের জন্য অবশ্যই কষ্ট করতে হবে, যেহেতু এটা একটা দিনিয়া ধারা, এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম একটা মাদ্রাসা। এজন্য প্রত্যেকের দরকার যাতে এখানে এসে কিছু বরকত হাসিল করে। তো এই জন্য আমিও গত বছর এখানে আসছি বরকতের জন্য। অনেক কষ্ট করে হচ্ছে, ভর্তি হইতে কষ্ট করে ভর্তি হয়ে গেছি। আলহামদুলিল্লাহ এবার কদিন ছাত্র হিসাবে আমার কষ্ট অনেক কম হয়েছে। বিষয়টা এখানে যে আলেমরা জায়গাটার নাম ওলামা পার্ক দিল, তো এটা কোন হিসাবে দিল এটা আমাকে একটু বলবেন বিস্তারিত? আমি তো যেটা যে মনে করেন বিভিন্ন জায়গায় শিশু পার্ক থাকে, কিন্তু আমরা যাই দেখি শিশু পার্কে কোনো শিশু থাকে না, থাকে বিভিন্ন ধরনের বড় বড় এই পুরুষ মহিলা, কিন্তু তারা নামটার স্মৃতি নামটার কোনো ইয়ে বাজায় রাখতে পারে না। এই মাদ্রাসার পাশে যে রেলের স্টেশন আছে, এখানে ছাত্ররা পুরো দিনের পড়ার ক্লান্তি দূর করার জন্য এখানে আসে। মনে করেন বিভিন্ন ধরনের মাতা পিতার সাথে কথাবার্তা, বাড়ি ঘরে আত্মীয় কথাবার্তা, অর্থাৎ ক্লান্তি দূর করাই আসল উদ্দেশ্য। আসল এখানে আসে ওই ক্লান্তিটা দূর করে, কিন্তু এখানে দেখা যায় তারা কোনো খারাপ কাজে লিপ্ত হয় না। কেউ বয়ান শুনে, কেউ কিতাব মোতালা করে মোবাইলে, এই ধরনের। এখানে যেহেতু ওলামা একরাম সবসময় থাকে বা আসরের পরে এটা বেশি দেখা যায়, এটা ওলামা পার্ক হিসাবেই নাম হয়ে গেছে। তো আমরা বিভিন্ন পার্কে যাই বা যেরকম চট্টগ্রাম বা ঢাকাতে যে পার্কগুলো যায় বা চিড়িয়াখানাগুলোতে যাই, ওইসব পার্কে যারা যায় কিছু পুরুষ মহিলা যায়, আর হুজুরা গেলে হুজুরের স্ত্রী সহকারে যায়। তো আমাদের এই চট্টগ্রামে যে ওলামা পার্ক যে নামটা দিয়েছেন, এখানে যদি শুধু হুজুররা আসতেছে, হুজুরদের সাথে যদি একটা যদি হুজুর নিয়ে আসতো, তাহলে আপনার কাছে এটা কেমন দেখা যেত? আলহামদুলিল্লাহ, এটা তো দরকার, যেহেতু আন্নাকাহিনিসুদ্দিন নাকাটা দিনের একটা অর্ধেক অংশ, যেহেতু এখানে অ্যালাম অর্জন করার জন্য আসছে, যাদের বয়স হয়ে গেছে বা যাদের দরকার তাদের নেকা করা অবশ্যই জরুরি, তারা অবশ্যই নেকা করে এখানে নিয়ে আসতে পারেন, পর্দার সাথে তারা এখানে সফর করতে পারেন। মাশাআল্লাহ ভাই, অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় বন্ধুরা, আপনারা এই পর্যন্ত আমার ভাইয়ের থেকে অনেক আলোচনা শুনেছেন, তার মূল্যবান অনেক কথাই শুনেছেন। তো আমরা আপনাদেরকে পুরো দৃশ্যটা একবার ঘুরিয়ে দেখাবো, যেখানে অনেক হাজার হাজার আলেম এসেছে, যে অনেক স্টুডেন্ট এসে, এটা আপনাদেরকে আমরা ক্যামেরার মাধ্যমে পুরো ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করব। আর আপনাদের জন্য আমরা যে ইদানিং ভিডিও দিতে পারি না, এর জন্য আমরা অনেক সরি, দুঃখিত। আমরা ইনশাআল্লাহ আজকে থেকে শুরু করেছি, আমরা প্রত্যেক রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই আমাদের সাথে থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।